এম কে ঘোষ, 31 ষষ্ঠীতলা পোস্ট, সাঁতরাগাছি, হাওড়া 7111104 ইজ রাইটিং দিস লেটার। ডেট June 1, 2019। দিস লেটার ইজ বিং অ্যাড্রেসড টু দ্য জেনারেল ম্যানেজার এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড, 13 ক্যামাক স্ট্রিট, কলকাতা। সাবজেক্ট রেজিগনেশন। ডিয়ার স্যার, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ that due to some personal reasons, I am not in a position to continue my services as a chief accountant with your esteemed organization. Mohashoy, ami dukher shonge janacchi je amar kichu byaktigoto karoner jonno ami tomar mulloban sansthay chief accountant hisebe kaj korte ar sokkhom noi. Therefore, I would request you to accept my resignation effective from 30th June 2019. সেজন্য আমি অনুরোধ করতাম আমার পদত্যাগটা গ্রহণ করার জন্য 30 জুন 2019 থেকে। I am really thankful to you all for the help and cooperation extended to me during the tenure of my services for 5 years. আমি প্রকৃতই খুব কৃতজ্ঞ তোমরা যে সাহায্য এবং সহযোগিতা আমাকে এই 5 বছর কাজের মধ্যে করেছো। ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স ফ্রম মাই সাইড, প্লিজ লেট মি নো। যদি তুমি আমার তরফ থেকে কোনো সহযোগিতা বা সাহায্য চাও তাহলে আমাকে জানাও। হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন অ্যাজ ওয়েল অ্যাজ সেটেল মাই ডিউস। আশা করি তুমি সদয় হবে আমার এই পদত্যাগটা গ্রহণ করতে এবং আমার সমস্ত পাওনা মিটিয়ে দিতে। উইথ রিগার্ডস, শ্রদ্ধার সঙ্গে, ইয়োর্স ফেথফুলি, ধন্যবাদান্তে, এম কে ঘোষ। এম কে ঘোষ উইল সাইন হিয়ার। দিস ইজ দ্য স্যাম্পল অফ রেজিগনেশন লেটার। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড নাও ইউ ক্যান রাইট ইন ইয়োর ওন ওয়ে অ্যাকর্ডিং টু ইয়োর নিড। থ্যাংকিং ইউ ফর লিসনিং টু মি ইন দিস শর্ট ক্লাস। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।